শুরুতেই সংবাদ শিরোনাম, আবারও মুখোমুখি ভারত চীনের সেনারা, ভয়াবহ সংঘর্ষ। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতে মিয়ানমারের সামরিক সরকারের কাছে অস্ত্র বিক্রি করছে ভারত। সৌদি বিমানবন্দরে ড্রোন হামলা, 3 বাংলাদেশি সহ আহত 10 জন। এক মাসে মিয়ানমারের জান্তা বাহিনীর 1,562 সৈন্য নিহত। ফিলিস্তিন নামে কোনো স্বাধীন রাষ্ট্র হতে দেব না, বললেন ইসরায়েলি স্বরাষ্ট্রমন্ত্রী। তাইওয়ানকে একত্র করার ঘোষণা দিলেন চীনা প্রেসিডেন্ট। পরমাণু স্থাপনার উৎপাদন 3 গুণ বাড়ানোর ঘোষণা দিলেন ইরানের প্রেসিডেন্ট। এবার বিস্তারিত, ফের উত্তপ্ত চীন ভারত সীমান্ত, আবারও সংঘর্ষে জড়ালো দুই দেশের সেনারা। ভারতের অরুণাচল প্রদেশে বিতর্কিত লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর তাওয়াং সেক্টরে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষের অসংখ্য সেনা। গত সপ্তাহে ঘটে এই সংঘর্ষের ঘটনা, তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে শুক্রবার এ খবর জানিয়েছে হিন্দুস্থান টাইমস। কয়েকদিন আগে চীনা সেনারা ভারতের উত্তরখণ্ডেও সীমান্ত পার করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল। পরে ভারতীয় সেনা সেই স্থানে যাওয়ার কিছু আগে অনুপ্রবেশকারী চীনা সেনা ভারতীয় ভূখণ্ড ত্যাগ করে। খবরে বলা হয়, গত সপ্তাহে প্রায় 200 চীনা সেনাকে আটকে দেয় ভারতীয় সেনারা। লাইন অফ কন্ট্রোলের খুব কাছে চলে এসেছিল চীনা লাল ফৌজ, তখনই ভারতীয় সেনারা তাদের আটকে দেয়। কয়েক ঘন্টা দুদেশের সেনা মুখোমুখি দাঁড়িয়েছিল। এক পর্যায়ে দুই তরফের কমান্ডারদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়, তবে এ ঘটনায় কোনো পক্ষের কোনো ক্ষতি হয়নি। এই মুহূর্তে এই অঞ্চলে পরিস্থিতি শান্ত রয়েছে। এর আগে গত বছর সীমান্ত বিবাদের জেরে পূর্ব লাদাখে সংঘর্ষে জড়িয়েছিল ভারত ও চীন। সে ঘটনায় ভারতীয় সেনার প্রায় 20 জন সেনাকর্মী মারা গিয়েছিল। চেনা সেনারাও প্রায় 40 জনের হতাহত হওয়ার খবর মিলেছিল। সেই সংঘর্ষের পর থেকেই ভারত সংলগ্ন বিভিন্ন সীমান্ত সেক্টরে শক্তি বাড়ায় চীন। লাদাখে সেনা প্রত্যাহারের কথা বলা হলেও বিভিন্ন অজুহাতে সেখানেও সেনা মোতায়েন বাড়িয়েছে বেইজিং, সঙ্গে রয়েছে অত্যাধুনিক অস্ত্র সম্ভার। তবে যুদ্ধ সংঘাত নয়, আলোচনার টেবিলেই সমস্যার সমাধান খুঁজছে নয়াদিল্লি। শীঘ্রই বৈঠকে বসতে যাচ্ছে দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা। পূর্ব লাদাখ সীমান্ত নিয়ে এটা হবে উভয় পক্ষের 13তম বৈঠক, তবে এই বৈঠক সফলতা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। এর আগে 12 বার বৈঠক করেও কোনো সমাধান মেলেনি। ভারতের অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারত ইলেকট্রনিক্স লিমিটেড মিয়ানমারের সামরিক সরকারের কাছে দূর নিয়ন্ত্রিত এয়ার ডিফেন্স স্টেশন ও আকাশ প্রতিরক্ষা বিষয়ক অস্ত্র বিক্রি করছে। ভারত জুলাই মাসে এসব অস্ত্র বিক্রি করেছে বলে জানিয়েছে জাস্টিস ফর মিয়ানমার নামের একটি সংগঠন। এই সংগঠনটি মিয়ানমারের সামরিক সরকারের ব্যবসা বাণিজ্য তদারকি করে থাকে। জাস্টিস ফর মিয়ানমার বলেছে, ভারত থেকে এইসব অস্ত্র আমদানি করা হয়েছে মিয়ানমার ভিত্তিক মেগা হিল জেনারেল ট্রেডিং কং নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ভিত্তিক পাঞ্জিফা নামের একটি প্রতিষ্ঠানের বরাত দিয়ে JFM এসব অস্ত্র কেনা বেচার তথ্য প্রকাশ করেছে। পাঞ্জিফা নামের এই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক তথ্য বিশ্লেষণ করে থাকে। পাঞ্জিবার দেওয়া তথ্য অনুসারে ভারত থেকে সামুদ্রিক বাণিজ্যের মাধ্যমে মিয়ানমারে বিভিন্ন অস্ত্র পরিচালনা সংক্রান্ত সরঞ্জাম ও অপটিক্যাল ডিভাইস আমদানি করা হয়েছে। অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারত ইলেকট্রনিক্স লিমিটেড অনেকবার মিয়ানমারের সামরিক সরকারের কাছে অস্ত্র রপ্তানি করেছে। মিয়ানমারের সামরিক বাহিনী যেন উপকূলীয় নজরদারি ব্যবসা শক্তিশালী করতে পারে, তার জন্য জাহাজ ভর্তি অস্ত্র পাঠিয়েছে ভারত। 1 ফেব্রুয়ারি তারিখে মিয়ানমারের সামরিক অভ্যুত্থান হওয়ার পরেও দেশটিতে অস্ত্র রপ্তানি অব্যাহত রেখেছে ভারত। এইসব ভারতীয় আকাশ প্রতিরক্ষা বিষয়ক অস্ত্রের মূল্য $6 লাখ। এগুলো পরীক্ষামূলকভাবে কেনা হয়েছে। এই প্রক্রিয়াটি সফল হলে ভবিষ্যতে ভারত থেকে আরও অস্ত্র কিনবে মিয়ানমারের সামরিক সরকার। সৌদি আরবের জাজান শহরের বাদশাহ আবদুল্লাহ বিমানবন্দরের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে 3 বাংলাদেশি সহ অন্তত 10 জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। জাজান ইয়েমেন সীমান্ত ঘেঁষা শহর। হুতি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ সৌদি জোটের। আহত অন্য 7 জনের মধ্যে 6 জনই সৌদি আরবের নাগরিক, আরেকজন সুদানি নাগরিক। আহতদের মধ্যে 5 জনের তথ্য পাওয়া গেছে, তারা সামান্য আহত হয়েছেন। অন্য 5 জনের অবস্থা তাৎক্ষণিক জানা যায়নি।
শনিবার সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সন্ধ্যার দিকে প্রথমে সুরক্ষিত এলাকায় একটি ড্রোন থেকে গুলি ছোড়া হয়, পরে আরেকটি ড্রোন বিমানবন্দরের সামনের দিকে জানালায় হামলা চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে। এরপর শনিবার সকালে একই স্থানে হামলার চেষ্টাকালে বিস্ফোরক ভর্তি একটি ড্রোন আটক করা হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরা। সৌদি জোটে বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকি বলেছেন, সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী ইয়েমেন থেকে জাজানের উদ্দেশ্যে হুতিদের ছোড়া দুটি সশস্ত্র ড্রোন প্রতিরোধ করে ধ্বংস করেছে। ড্রোনের কিছু ধ্বংসাবশেষ বিমান বন্দরের ভেতরে পড়ায় কয়েকজন যাত্রী ও কর্মী আহত হয়েছেন। মিয়ানমারের সামরিক জান্তার নিয়ন্ত্রণে থাকা সামরিক বাহিনীর সাথে দেশটির জান্তা বিরোধী বিদ্রোহীদের গত এক মাসের যুদ্ধে 1,562 সৈন্য হারিয়েছে জান্তা সরকার। শুক্রবার মিয়ানমারের জান্তা বিরোধী জাতীয় ঐক্য সরকারের স্বরাষ্ট্র ও অভিবাসন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এর আগে গত 7 সেপ্টেম্বর মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধের ডাক দেয় এনইউজি। প্রতিবেদনে বলা হয়, গত 7 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর পর্যন্ত সামরিক ও প্রশাসনিক লক্ষ্যবস্তুতে মোট 953টি হামলা করা হয়। নৃতাত্ত্বিক ক্ষুদ্র গোষ্ঠীভুক্ত বিদ্রোহী দল ও বেসামরিক প্রতিরোধ যোদ্ধাদের এই হামলায় 1,562 সৈন্য নিহত এবং 552 সৈন্য আহত হয়। এদিকে মিয়ানমারের জান্তা মুখপাত্র মেজর জেনারেল ঝাও মিন তুন বলেন, এনইউজির ঘোষণার পর থেকে জান্তা বাহিনীর ওপর আক্রমণ বেড়ে গিয়েছে। তবে জান্তা বিরোধী বিদ্রোহীদের আক্রমণে মোট কত সৈন্য নিহত হয়েছে তার কোনো পরিসংখ্যান জানাননি তিনি। 1 ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী তাত মাদাও দেশটিতে সেনা অভ্যুত্থান ঘটায় এবং প্রেসিডেন্ট উইন মিন্ট ও স্টেট কাউন্সিলর অং সান সুচি সহ রাজনৈতিক নেতাদের গ্রেফতার করে। সাথে সাথে দেশটিতে 1 বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয়। পরে 1 আগস্ট জরুরি অবস্থার মেয়াদ 2023 সালের আগস্ট পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন জান্তা প্রধান জেনারেল মিন অং লাইং। গত বছরের নভেম্বরে দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্কের জেরে এই অভ্যুত্থান ঘটায় সামরিক বাহিনী। সেনা অভ্যুত্থানের প্রতিবাদে 6 ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের বিভিন্ন শহরেই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা অং সান সুচি সহ বন্দী রাজনৈতিক নেতাদের মুক্তির পাশাপাশি সামরিক শাসন প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন। শান্তিপূর্ণভাবে শুরু হওয়া অহিংস বিক্ষোভকে সামরিক উপায়ে জান্তা সরকার দমন করতে গেলে বিক্ষোভকারীরাও বিভিন্ন স্থানে অস্ত্র হাতে নেয়। ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী আইলেট শাকেত বলেছেন, ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্রই হতে দেব না আমরা। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে এ মন্তব্য করেছেন ইহুদিবাদী দেশটির এ মন্ত্রী। খবর আরব নিউজের। আমিরাতে অনুষ্ঠিত দুবাই এক্সপো 2020 অনুষ্ঠানে সোমবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ সাইফ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী আইলেট শাকেত। বুধবার সকালে তিনি ফিলিস্তিন নিয়ে তার সরকারের দৃষ্টিভঙ্গি আমিরাত সরকারের কাছে তুলে ধরেন। এই সময় তিনি বলেন, ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের ঘোর বিরোধী। বিশেষ করে প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং পররাষ্ট্রমন্ত্রী ইয়াহির ল্যাপিড তাদের শাসনামলে কোনোভাবেই ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে দেবেন না বলে ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য, গত বছর আরব দেশগুলোর সমালোচনা উপেক্ষা করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইহুদিবাদী দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত। ফিলিস্তিনিরা এ ঘটনাকে মুসলিম উম্মার সঙ্গে আমিরাতের বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করে নিন্দা জানিয়েছেন। আবারও তাইওয়ানকে একত্র করার ঘোষণা দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে সংঘাতের মাধ্যমে নয়, শান্তিপূর্ণভাবেই তাইওয়ানকে একত্র করা হবে বলে জানিয়েছে তিনি। তাইওয়ানকে মাতৃভূমি উল্লেখ করে শি জিনপিং বলেন, বিচ্ছিন্নতার বিরুদ্ধে চীনের গৌরবময় ঐতিহ্য রয়েছে। তাইওয়ানকে একত্র করার ঐতিহাসিক কাজটি অবশ্যই সম্পূর্ণ করা উচিত এবং তা করা হবে। এক দেশ দুই ব্যবস্থা নীতির অধীনে শান্তিপূর্ণভাবে তাইওয়ানকে একত্র দেখতে চান তিনি, যে ব্যবস্থা হংকংয়েও চালু আছে। শি জিনপিংয়ের এমন করা হুঁশিয়ারের প্রতিক্রিয়ায় তাইওয়ানের প্রেসিডেন্সিয়াল কার্যালয় জানিয়েছে দেশটির ভবিষ্যৎ নির্ধারণ করবে সেখানকার জনগণ। ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর পরমাণু স্থাপনা থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ 3 গুণ বাড়ানো দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সাইয়দ ইব্রাহিম রাইসি।
তিনি শুক্রবার সশরীরে এই পরমাণু স্থাপনার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করার পর দেশের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামির সঙ্গে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। প্রেসিডেন্ট রাইসি বলেন, বেসামরিক কাজে যত বেশি সম্ভব পরমাণু শক্তি ব্যবহার করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ইরান এবং এক্ষেত্রে কোনো রকম ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, ইরানের আণবিক শক্তি সংস্থাকে পরমাণু স্থাপনাগুলো থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের দায়িত্ব দেওয়া হয়েছে। রাইসি বলেন, সর্বশেষ আন্তর্জাতিক মান বজায় রেখে শান্তিপূর্ণ কাজে পরমাণু শক্তি ব্যবহার করতে হবে, যাতে অর্থনৈতিক ও প্রযুক্তিগত খাতে দেশের আশাব্যঞ্জক অগ্রগতি নিশ্চিত করা সম্ভব হয়। আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো যখন ইরানের পরমাণু কর্মসূচির অগ্রগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে এবং ভিয়েনা সংলাপে ইরানকে ফিরিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে, তখন প্রেসিডেন্ট রাইসি বুশেহর পরমাণু স্থাপনা পরিদর্শন করলেন। বুশেহর পরমাণু স্থাপনার এক নম্বর ইউনিট থেকে 2011 সালে ইরানের জাতীয় গ্রিডে 1,000 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। 2019 সালের 10 নভেম্বর এই স্থাপনার 2 নম্বর ইউনিটের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এখানকার 2 ও 3 নম্বর ইউনিট বাস্তবায়িত হলে এই স্থাপনা থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ দাঁড়াবে 3,114 মেগাওয়াট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।